ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল মুক্তাস লাইফস্টাইল ব্লগ তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তোমাদের সাথে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য সকালবেলা পূজা দেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি চা করার জন্য আর সমুকের জন্য লুডো সিদ্ধ করার জন্য সকালবেলা চা আমি খাবো আর লডু সিদ্ধটা শৌমিক খাবে শ্রমিকের বাবা চিরা খেয়ে চলে গেছে দই আর চিরা খেয়ে চলে গেছে এখন দেখো আমি আর শৌমিক খাচ্ছি তারপরে চলে যাব রান্নার কাজে তো আজকে একটা কচু এনেছে বাজার থেকে চল্লিশ টাকা নিয়েছে তো তো আজকে নিরামিষ কচুটা রান্না না কিন্তু কেটে না রাখলে কচুটা নষ্ট হয়ে যাবে এর জন্য কেটে ভালো করে রেখে দিব সিদ্ধ করে রেখে দেবো পরে এক সময় রান্না করে ফেলবো তো কচু কাটা শেষ এখন কচু কাটার পরে হাতের কি অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছো তো এখন আমি কোচোটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে দেখো নুন নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি এদিকে চাল ভিজিয়ে রেখেছি ভাত বসাবো তারপর দেখি সৌমিক বাইরে গেল বল খেলতে তো একটু দেখে আসলাম যে রাস্তায় কি করছে রাস্তা পুরো ফাঁকা তো এইদিকে ওদেরকে দেখে এসে ওদেরকে ঘরে বসিয়ে তারপরে এই যে রান্না বসিয়ে দিলাম আমার রান্না হয়ে গেছে আর ওই যে সৌমিক গল্লিতে দাঁড়িয়ে আছে আর এই যে কুকুরটা বললাম এখন আসিস না না হলে কুকুর হ্যাঁচড় দিবে তো পরে আসলো এদিকে আমার রান্না হয়ে গেছে ডাল রান্না করলাম কচুর গুড়া ভাতটা ভাজলাম উপরের যে গুঁড়াটা ছিল সেই গুড়াটা ভাজলাম আর হচ্ছে আলো আজকের লাঞ্চে এই আমাদের মেনু লাঞ্চ মেনু রাত্রেবেলা কারেন্ট ছিল না ঘুম হয়নি এর জন্য বেশি কিছু রান্না করলাম না তো তো মন্দিরের সামনে দেখো হরগৌরী এসেছে বৈশাখ মাসের হরগুড়ি সেজে নাচানাচি করলো একটু যে দেখে আসলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম তারপর চলে আসলাম সন্ধ্যায় সন্ধ্যার সময় সন্ধ্যা না বিকেলবেলায় বাজারগুলো এনেছিল তো আমি সন্ধ্যার পরে বাজারগুলো ঢেলে নিলাম কালকে একাদশী আছে তো একাদশীর বাজার এনেছে বাজারে আনারস কলা আম লেবু শরবত খাওয়ার জন্য আর হচ্ছে আমাদের এমনি সবজি খাওয়ার জন্য তিন দিন নিরামিষ তো সবজি খাওয়ার জন্য মিষ্টি কুমড়া কহি ধল বেগুন এগুলো এনেছে তো আমি যেগুলো একাদশীর খাওয়ার জন্য এনেছে সেগুলো খাটের তলায় রেখে দিলাম আর হচ্ছে এমনি আমাদের রান্না করে খাওয়ার জন্য এগুলো ফ্রিজে রেখে দেব হলে নষ্ট হয়ে যাবে তো তারপরে রাত্রেবেলা চলে আসলাম দেখলেই দুপুরবেলা কিছু রান্না করিনি রাত্রেবেলা নয়টা বাজে খিচুড়ি রান্না করলাম সবজি খিচুড়ি রান্না করেছি আর সাথে পাঁপড় ভাজা এখন আমি বাসনগুলো ধুয়ে নেব আর ওইদিকে খিচুড়ি শীষ বসিয়েছি সৌমিককে খাওয়ানো শেষ এখন আমি আর সৌমিকের বাবা খেতে বসেছি গরম গরম খিচুড়ি আর পাপড় ভাজা সাথে একটা লেবু আর তার সাথে আছে দুধ তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো টাটা